السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়া এবং দ্বীন সম্পর্কে কিছু শোনার ও শেখার তৌফিক দান করলেন। তো এখন আমরা আল্লাহ শুকর আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক তার ইবাদতে রাসূল আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পরিষদে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই তা হল হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে। যে প্রতিবছর যখন একটা নববর্ষ আসে, ইংরেজি নববর্ষ বা বাংলা নববর্ষ, বিশেষ করে ইংরেজি নববর্ষ যখন আসে তখন আমরা একজন আরেকজনকে অভিবাদন জ্ঞাপন করি হ্যাপি নিউ ইয়ার বলে, যে নতুন বর্ষের স্বাগতম। তো ইসলামের দৃষ্টিতে এই কথা এবং শুধু নিউ ইয়ার বলে স্বাগত জানানো পর্যন্তই আমাদের কার্যক্রম সীমিত থাকে না, বরং এই উপলক্ষে নববর্ষ উপলক্ষে দেখা যায় যে বিভিন্ন রকমের অনুষ্ঠান, নাচ গান, এরপরে আজকে উন্মুক্ত স্যাটেলাইটের যুগে স্যাটেলাইট চ্যানেলগুলো বিভিন্ন রকমের অনুষ্ঠান, নাটক, সিনেমা এগুলোরও আয়োজন করে থাকে। এবং মুসলমানরা দেখা যায় যে তাদের ইমানের দুর্বলতার কারণে এ সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে এবং ঘন্টার পর ঘন্টা টিভির পর্দার সামনে সপরিবারে বসে বসে এই সমস্ত অনুষ্ঠান উপভোগ করছে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই যে এটা আমাদের জন্য কতটা উচিত বা কতটা ঠিক বা বেঠিক। মূলত প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ সবই আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবে মাসসমূহের গণনা হলো 12 মাস, আর সেটা ওই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে আজকে যে 12 মাস আমরা হিসাব করি, বৎসর 12 মাস এক বৎসর, সেটা আরবিতে বা ইংরেজিতে বা বাংলায়, এই 12টি মাস বা এই বৎসরের যে সীমা, এটা মূলত আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, সুনির্দিষ্ট। আজকে আপনি যেভাবেই হিসাব করেন বৎসর, সেটা বাংলায় হোক, আরবিতে হোক, ইংরেজিতে হোক বা অন্য কোনো ভাষায় হোক, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 12 মাসে এক বৎসর। কোন জাতি, কোন সম্প্রদায়, কোন সভ্যতা, কোন কালচার এটাকে পরিবর্তন করতে পারে নাই যে কেউ 12 মাসের জায়গায় 11 মাস বা 10 মাস, এটা করা কারো পক্ষেই সম্ভব হয় নাই। কেন? যে এটা মানুষের করা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। তাহলে এটা শুধু আল্লাহর পক্ষ থেকে শুধু এই 12 মাসই নয়, বরং সবকিছুই আল্লাহ মানুষের জন্য সুনির্ধারিত, সুনির্দিষ্ট করে রেখেছেন। ঠিক একইভাবে পৃথিবীতে আমাদের চালচলন, আচার আচরণ কি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য সুনির্ধারিত, সুনির্দিষ্ট করে দিয়েছেন। এর বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কেন? যে পৃথিবীতে আল্লাহর, মানুষগুলো আল্লাহর, যে রিজিক আমরা ভোগ করতেছি সেটা আল্লাহর, হায়াত দিয়েছেন সেটা আল্লাহ, আমি সুস্থ আছি এটা আল্লাহর, আমি কথা বলছি এটা আল্লাহর। অতএব আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ কোনো মানুষের নেই। তাহলে বছর শেষে আমি কি করব, মাস শেষে আমি কি করব, সপ্তাহ শেষে আমি কি করব, এই সবকিছুই আমাকে কোরআন এবং হাদিসের আলোকে দেখতে হবে। কোনো জাতি, কোনো বিজাতি কি করছে না করছে সেটা দেখা বা সেটা অনুসরণ করার কোনো সুযোগ আমার নেই। কেন? যে হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কেউ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, আবু দাউদ এই হাদিস বর্ণিত হয়েছে। তাহলে আজকে যদি আমি এই কোনো বিজাতির অনুসরণে, অনুকরণে আজকে হ্যাপি নিউ ইয়ার বলি বা হ্যাপি নিউ ইয়ার পালন করি, নববর্ষ পালন করি, তাহলে মূলত আমি ইসলামের যে সীমারেখা, ইসলামের যে আদব, ইসলামের যে বিধিবিধান,
তা থেকে আমি বের হয়ে গেলাম, তাহলে আমি তখন নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো মুসলমান হিসাবে আমি যা কিছু করব, আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আচরণ ইসলামের আলোকে হওয়া জরুরি। কোরআনে কারীমের অন্য আয়াতে সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তন, এর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য জ্ঞানের খোরাক রয়েছে। তার অর্থ হলেই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবী সৃষ্টি করে রেখেছেন, বিশাল আকাশ সৃষ্টি করে রেখেছেন, রাতের পরে দিন আসতেছে, দিনের পরে রাত আসতেছে, এর মধ্যে যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে, জ্ঞানের খোরাক রয়েছে। যে এই যে যখন দিন হওয়ার কথা, সকাল হওয়ার কথা, তখন সুনির্দিষ্ট সময়ে সকাল হচ্ছে, যখন সন্ধ্যা হওয়ার কথা তখন সুনির্দিষ্ট সময়ে সন্ধ্যা হচ্ছে। কোন মানুষ তার জীবনে, তার পূর্বপুরুষের জীবনে এরকম শুনে নাই যে অমুক দিন এতটা এত মিনিটে সকাল হওয়ার কথা ছিল, কিন্তু এই সময় পার হয়ে 5 মিনিট 10 মিনিট পার হয়ে গেছে, অথচ সকাল হয় নাই, এর কোন নজির পৃথিবীর ইতিহাসে নেই। বা অমুক দিন এতটা এত মিনিটে সন্ধ্যা হওয়ার কথা ছিল, কিন্তু 10 মিনিট পার হয়ে গেছে, এখনো সন্ধ্যা হয় নাই, এরও কোন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নেই। তাহলে এই যে অনন্তকাল ব্যাপী সুনির্দিষ্ট নিয়মে পৃথিবী চলছে, এতে আল্লাহর অসীম ক্ষমতা, আল্লাহর সুদক্ষতার কথা, আল্লাহর নিপুণতার কথা প্রমাণ করে। আজকে মানুষ যে সমস্ত কাজ করতেছে, এই কাজগুলো মানুষ যতই সতর্কতা হয়ে, সাবধান হয়ে, নিপুণতা নিয়ে করতেছে, কিন্তু এটা সুনির্দিষ্টভাবে এটা পরিচালিত হচ্ছে না। আজকে আপনি যদি বাসের সময়ের কথা ধরেন, ট্রেনের সময়ের কথা ধরেন, লঞ্চের সময়ের কথা ধরেন, বরং আধুনিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে দ্রুত যে প্লেনের যোগাযোগ মাধ্যম, সেখানেও এখন দেখা যাচ্ছে যে আপনার শিডিউল পরিবর্তন হচ্ছে, আপনাকে টিকিট কাটার সময় যে শিডিউল দেওয়া হচ্ছে এটাকে ঠিক রাখা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। তাহলে এগুলো প্রমাণ করে যে এটি মানুষের কাজ, এগুলো মানুষের কাজ, আর মানুষ যেহেতু সীমিত জ্ঞান নিয়ে এগুলো করতেছে, এই জন্য তাকে সুদক্ষ সুনিপুণভাবে এগুলো পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। আর আল্লাহ যেহেতু অসীম জ্ঞানের অধিকারী, তার জ্ঞানের কোনো সীমারেখা নেই, অতএব তিনি যা করতেছেন এটা অত্যন্ত নিপুণ এবং সুদক্ষ, যার জন্য যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ব্যবস্থাপনার মধ্যে কোনো পরিবর্তন, কোনো মানে থেমে যাওয়া এটা নেই, বরং একইভাবে, একই গতিতে, একই নিয়মে চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা আল্লাহর নিপুণতা, তার অসীম ক্ষমতা, তার দক্ষতার কথা প্রমাণ করে মানুষকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আর এই যে সময়টা, রাতের পরে দিন, দিনের পরে রাত, একটা বছরের পরে একটা বছর পার হচ্ছে, এতে করে মূলত আমরা যদিও আজকে এটাকে একটা আনন্দের মুহূর্ত মনে করি, একটু খুশি উদযাপনের মুহূর্ত মনে করি, বা একটু আনন্দ ফুর্তি করার মুহূর্ত মনে করি, কিন্তু মূলত এটা আনন্দের সময় নয়, এটা খুশির সময় নয়, বরং প্রতিটা দিন যখন শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা রাত যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে যে তোমাকে যে সময় দিয়ে, যে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেখান থেকে একটা দিন শেষ হয়ে গেল, একটা রাত শেষ হয়ে গেল, একটা মাস শেষ হয়ে গেল, একটা বছর শেষ হয়ে গেল। অতএব আমাকে সতর্ক হওয়া, আমাকে সজাগ হওয়া যে আমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, অতএব আমার আমল নিয়ে, আমার পরকাল নিয়ে আমাকে চিন্তা ভাবনা করার উপযুক্ত সময় প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি নববর্ষ। যদি আমি আমার এই আমল নিয়ে চিন্তা ভাবনা করি যে গত একদিনে, গত এক রাতে, গত এক মাসে, গত এক বছরে আমি কি করলাম, এবং যে ভালো কাজগুলো আমার দ্বারা সম্পন্ন হয়েছে এগুলোর জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। আবার আমার ইচ্ছায় বা অনিচ্ছায় যে মন্দ কাজগুলো হয়েছে, অন্যায় কাজগুলো হয়েছে, গুনার কাজগুলো হয়েছে, সেগুলোর জন্য যদি আমি আল্লাহ নিকটে তওবা করি, ক্ষমা চাই, মাফ চাই, তাহলে মূলত আমি প্রতিটি সকাল সন্ধ্যাকে, সকাল সন্ধ্যার মাধ্যমে উপকৃত হতে পারলাম, প্রতিটি নববর্ষের মাধ্যমে আমি উপকৃত হতে পারলাম। কেন যে আমি আমার অন্যায়গুলোর জন্য, আমার পাপগুলোর জন্য আল্লাহ নিকটে ক্ষমা চেয়ে আমি আমার রাস্তাটাকে পরিষ্কার করে রেখেছি। আবার নতুন দিনের শুরুতে, নতুন মাসের শুরুতে, নতুন বছরের শুরুতে আমি যদি প্রস্তুত হয়ে চলি যে গতকালের চেয়ে, গত মাসের চেয়ে, গত বছরের চেয়ে এই মাসে, এই আজকে, এই বছরে আমি আমার নেকির পরিমাণ বৃদ্ধি করতে চাই, আমি আমার সওয়াবের পরিমাণ বৃদ্ধি করতে চাই, আমার গুনার পরিমাণ আমি কমাতে চাই, তাহলে মূলত আমরা সঠিক পন্থা অবলম্বন করতে পারব, আমাদের আমল সংশোধন হবে এবং পরকালের রাস্তা আমাদের জন্য সুগম হবে। পক্ষান্তরে আমরা যদি এগুলোকে আনন্দের মুহূর্ত মনে করি এবং নাচ গানে
আমরা যদি বেশি বেড়াই তাহলে মূলত সারা বছরই কিছু না কিছু গুণার কাজ হয়েছে, পাপের কাজ হয়েছে, বছরের শেষ মুহূর্তে এসে আবার আমি এই পরিমাণকে আরো বৃদ্ধি করে দিলাম, এটা অন্যায়ের উপরই আর একটা অন্যায়। তো এই জন্য আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া, সাবধান হওয়া এটা জরুরি। এই জন্য হাদিসের মধ্যে আছে যে যখন সকাল হবে তুমি একথা মনে করবে না যে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, আবার যখন সন্ধ্যা হবে তখন তুমি একথা মনে করবে না যে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আমাকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া এটাই উপযুক্ত কাজ। তা না করে নববর্ষের নামে আমি যদি আনুষ্ঠানিকতা, বিভিন্ন রকমের খাবার দাবার, তারপরে নাচ গান, তারপরে একজন আরেকজনকে হ্যাপি নিউ ইয়ার বলা, এটার মাধ্যমে মূলত আমাদের দুনিয়া এবং আখেরাত কোনো দিকেই আমরা উপকৃত হতে পারবো না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ দুনিয়ার দিক থেকে সামান্য লাভবান হতে পারে, কিন্তু এটা ক্ষণিকের লাভ, এর দ্বারা তার পরকালে কোনো কাজ হবে না বা এটা চিরস্থায়ী কিছু হবে না। বরং আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যদি কাজ করতে পারি, তাহলে এটা আমাদের দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে আমরা লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।